কয়েকজন দামি মহিলা আছে, আল্লাহ যে কবুল করেছেন এরকম কয়েকজন দামি। বাবা আদম আলাইহিস সালাম বলতেছেন, আমি আদম আলাইহিস সালাম, তো আব্বা জান আপনি এখানে আসলেন কেন? ওরে মা আমেনা, পৃথিবীর জমিন আফজালুন নেশা, কয়েকজন দামি মহিলা আছে, আল্লাহ যে কবুল করেছেন এরকম কয়েকজন দামি, তোর মধ্যে একজন হাওয়া আলাইহিস সালাম, একজন মরিয়াম আলাইহিস সালাম আজানা, একজনের নাম হাজারা আজানা, এভাবে একজনের নাম আসিয়া আসানা, আফজালুন নেশা, আপনিও একজন। গোটা কুল কায়নাত যাকে নিয়ে ফখর করে, আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আল্লাহর কুদরতুর যে নূরে মোহাম্মদ ইসলাম আল্লাহ বানিয়েছেন, দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ যে জায়গায় রেখেছেন, দেখতেছি সেই জায়গা থেকে আল্লাহ সুবহান তাআলা এই নূরটাকে আপনার শেকম মোবারকে ট্রান্সফার দিয়ে দিছে। সুসংবাদ জানাচ্ছেন কে? হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম মাস চলে গেল, মা মানা খুশি হয়ে গেল, আমি তো বড় ভাগ্যবান, একজন জলিলুল কদরের নবী আমাকে সুসংবাদ দিলেন, আমার শেকম মোবারকে একটা নূর আছে, নূরে মোহাম্মদ ইসলাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। দ্বিতীয় মাসে, প্রথম মাস শেষ, দ্বিতীয় মাসে আর একজন এসে ঘুরাঘুরি করতে লাগলেন, ওর সাথে আরো অনেকজন আছে, ফেরেশতাও আছে। মা মানা বলে, আমার আবার ঘুম ভেঙে গেল, এটা কি? বাবা আপনি কে? মা আমাকে চিনবেন না, আমি আদম আলাইহিস সালামের বড় ছেলে, শীষ আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পঞ্চাশটা কিতাব দিয়েছেন, তা আপনি এখানে আসলেন কেন? কাবা জুড়িবেন আমি না। মারে মা, ও মা মানা, আপনার মতো ভাগ্যবান কেউ নাই, কারণ নবীদের নবী যিনি নুরুন নবী ইমামুল আম্বিয়া, সেটা তো আপনার শেকম মোবারকে গোটা কুল কায়নাত আপনার ঘরের মহতাজ। কয়জন গেল? তৃতীয় মাসে আরেকজন এসে হাজির, মতান্তর আরো অনেক এসেছেন, তোর মধ্যে আরেকজন, বাবা আপনি কে? ওরে মা, আমি হলাম নূহ আলাইহিস সালাম, সাড়ে নশো বছর হায়াত পেয়েছি, খিস্তি বানিয়েছি, অনেক ঘটনা ঘটেছে, যার নাম আমার কিস্তির মধ্যে লেখা ছিল নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম, সেই নূরুন নবীকে সাওয়ার জন্য আমি পাগল ছিলাম, কিন্তু গোটা কুল কায়নাতে রোহানের আওয়াজ শুনতেছি, সেই দয়াল নবী আপনার শেকম মোবারকে। কয় মাস হলো? চতুর্থ মাসে আরেকজনে সে হাজির, এভাবে মতান্তরে এক এক টাইমে এক একজন, মতান্তরে এক এক টাইমে আরেকজনে সে হাজির, বাবা আপনি কে? ওরে মা, আমাকে চিনো নাই, কাল্লাম আল্লাহু মুসা তাকলিমান, আমি মুসা নবী, আল্লাহ আমাকে একটা তৌরাত কিতাব দিয়েছেন, তাই আপনার কাছে এসে দিলে, মা আপনার সে কম মোবারকে একটা নূর আছে, যে নূর যদি দুনিয়াত প্রকাশ করে গোটা কুল কায়নাত আলোকিত হয়ে যাবে। নূরওয়ালা আয়া হে নূর লেকর, নূরওয়ালা সারে আলম মে দেখো কেসা নূর, হে বলো আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা নূর নবী, এসেছে নূর নিয়ে, এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত, বল সেই নূরেতে সারা জাহান আলোকিত, যে বল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল,
As-salatu was-salamu alayka Amina tujhko mubarak Shaho ki milad ho Amina tujhko mubarak Shaho ki milad ho Teri anga noor banke Ghar ka ghar sab noor hai Noor wala नूर लेकर सारे आलम में देखो कैसा नूर सारे आलम में देखो कैसा नूर हे बोलो अस्सलातु As-salatu as-salam alay Maya minar gore deko Nurer nabi eshe che Maya minar gore deko Nurer nabi eshe che Shai nure te shara jahan Alokhi to Bolo shai nure te shara jahan Hawa bibi eshe Maryam bibi eshe Hey ma Hazira eshe Hey ma Asiya eshe Durud salam pade pade Noor ke boron koreche Durud salam pade pade Noor ke boron koreche As-salatu Alayka ya Rasulallah As-salatu wa-salamu alayka Ya Habiballah Noor wala aya hai Noor lekar Sare alam mein dekho kaisa noor Bolo sare alam mein dekho kaisa noor हे बोलो अस्सलातु या रसूल अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह सला दुनिया क्यों बाबले नबी जी काबारी खावा क्यों बाबले नबी जी खाबारी बाबा क्यों बाबले नबी जी खाबारी काबा क्यों बाबले नबी जी खाबारी बाबा अरे नौशे पुतुल नौशे काबा नूर अल्लाह या नबी जी मुस्तफा नबी सल्ले या नबी जी मुस्तफा नबी Shafayatr kandar hi madina wala Ya Nabi ji Mustafa Nabi salli ala Ya Nabi ji Mustafa Nabi salli ala Koi maash? Tin maashar vare sair maashar Madarate Musa ala islam Maa menar gore ishe bole Ore maa Apnar se kom mubarak se nurun nabi ase সেটা হলো আল্লাহ সাওয়ার আয়না আল্লাহ সাওয়ার আয়না ওয়া নূরে মুহাম্মদ হ্যায় ওয়া নূরে খোদা কা মুহাম্মদ কা সূরত হ্যায় নূরে খোদা কা ওয়া নূরে মুহাম্মদ হ্যায় وہ نور خدا کا محمد کا صورت ہے نور خدا کا اگر حسن یا احمد کا زبی پر نہ ہوتے تو سجاد و فرشتوں کا کیا حال ہوتے سبحان اللہ ہر جورے والے سبحان اللہ اگر کمل والوں کی رحمت نہ ہوتے تو قسمت کی ماروں کا کیا حال ہوتے سبحان اللہ
হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছেন, ওরে মা, আপনার সে কম্মবারকে যে নূরুন নবী আছে সেটা হলো খোদা সাওয়ার, আল্লাহ সাওয়ার? একটু জোরে বলেন না, আয়না জোরে বলেন, কয়জন হলো? চারজন। চারি মাঝে সুসংবাদ, সেখানে আরো অনেকজন এসেছে। পঞ্চম মাসে হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়াম আলাইহিস সালামের খালু, ও মামনা ভাগ্যবান, যে নবীকে সাওয়ার জন্য কুল কায়নাত পাগল, সেটা তো আপনার শেকম মুবারকে, আপনার ঘর নূরে জ্বলতেছে, আপনার শেকল জৌরত আল্লাহর নূরে জ্বলতেছে, ফেরেশতারা আপনার প্রশংসা করতেছে, উচ্চ স্বরে বলুন সুবহান। কয়জন হলো? পাঁচজন। ষষ্ঠ মাসে যিনি গোটা পৃথিবী শাসন করেছেন একজন নবী, উনার নাম সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলেন, যিনি প্রত্যেক জাতের ভাষা বুঝতেন, এমনকি পিঁপড়ার ভাষা পর্যন্ত। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, ওরে মা, আপনি বড় ভাগ্যবান, আপনার শেকম মুবারক নূরুন নবী, আমরা সবাই আপনার ঘরের মেহমান। কয়জন হলো? ছয়জন। তারপরে হযরত দাউদ আলাইহিস সালামের সুসংবাদ কয়জন হলো? সাতজন। হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সুসংবাদ কয়জন হলো? আটজন। নবম মাসের হযরতে ঈসা আলাইহিস সালাম এসে মামনাকে সুসংবাদ দিচ্ছেন, ওরে মা, আপনি বড় ভাগ্যবান, আমি একজন নবী, ঈসা নবী, আল্লাহ আমাকে চতুর্থ আসমানে তুলে ফেলেছে, একদিন আমি চতুর্থ আসমান থেকে আল্লাহ আমাকে নামাইবেন, সেদিন কিন্তু আর নবী হিসাবে আসবো না, দয়াল নবীর উম্মত হিসাবে আসবো। উচ্চস্বরে বলুন সুবহান। এরকম ঘটনার কারণ নসিবে ধরেছে তো নবীকে আমার মতো? আজকের হুজুর গুলো যে বলতেছে, লামা দাহাবির হুজুর গুলো বলতেছে, নবীর মা বাপ বলে জাহান্নামী, কত বড় জন্মের সমস্যা দেখেন, কত বড় জন্মের সমস্যা। এতজন নবী এসে ফেরেশতা এসে মামনাকে সুসংবাদ দিচ্ছেন, ওরে মা, আপনার মতো ভাগ্যবান পৃথিবী তার কেউ নাই, কেননা আপনার শেকম মুবারকে ইমামুল আম্বিয়া নসিবে ধরেছে। তুমি সৃষ্টির সেরা নবী, তুমি সৃষ্টির সেরা নবী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পেয়ারা রসুল মামেনা শেকম মুবারক এসে ধন্য খুশি, সেজন্য পেয়ারা রসুল দুনিয়াবাসীকে বলতেছেন, মায়ের মতো মহব্বত আর কেউ নাই, আল্লাহ সুবহান তাআলা আমার মামেনা শেকম মুবারক আমাকে নিরাপদ লেগেছেন। মদিনার মাটি ইয়াসরিব রুগ্ন জায়গা, ঠিক না? রসুলবাগ যাওয়ার আগে মদিনার নামাজিলি ইয়াসরিব, ইয়াসরিব, ইয়াসরিব নামে তুমি ছিলে অলোকনের দেশ, বড়ই মারাতক যে ছিল তোমার পরি। মদিনার হদ রসুলবাগ যাওয়ার আগে ইয়াসরিব একটু রুগ্ন জায়গা ছিল মদিনা, কেননা কিছুদিন আগে আমাদের থেকে এখনো আজও বিদায় নেয় নাই করুণা, ঠিক না? প্রথম প্রথম যে এলাকার মধ্যে দরাকে এসে সে এলাকার রেড অ্যালার্ট, পাঁচ দিয়ে কাজ দিয়ে বন্ধ, ঠিক না? এ পাড়ার সাথে কোনো পাড়ার সাথে সম্পর্ক, ঠিক তো? ধরুন মদিনাও সেরকম ছিল, রুগ্ন জায়গা ছিল, মানুষ যেতে ভয় করত। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের, বড়ই মারাতক যে ছিল তোমার, নবীর সোনা লেগে তুমি সোনার মদিনা, নবীর সোনা লেগে তুমি সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায়
বল সব বলিব কিন্তু তোমায় বলিনি বলতে পারি না বলিনি সব বলিব কিন্তু তোমায় সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সোনার মদিনায় আমার প্রাণের মদিনায় সব বলিব কিন্তু তোমায় আর সে মওয়াল্লার চেয়ে দামি তুমি হও আর সে মওয়াল্লার চেয়ে দামি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি আর সে মওয়াল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা তোমার বুকে শাহে মদিনা সব বলিব কিন্তু তোমায় বল সব বলিব কিন্তু তোমায় বলিনি বলতে পারি না বলিনি দয়াল নবীর খতম মোবারক লাগার কারণে একটা মরা জাঙ্গা জিন্দা হয়ে গেল শুধু জিন্দা নয় জাঙ্গার নাম ছিল ইয়াসরাফ রসুল পাকের কদম মোবারক লাগার কারণে ওই জায়গাটার নাম হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা আল্লাহু আকবার রিসালাত নারে গাউসিয়াত ঈদে মিলাদুন নবী মাইমারি জাইশকে রসুল ওয়া হাবিব মেরা তাবিব হ্যায় ওয়া হাবিব মেরা তাবিব হ্যায় মাই মরিজ ইশকে রসূল হো সুবহানাল্লাহ একটা মরা জাগা দয়াল নবীর কদম মোবারকে হয়ে গেল সোনার মদিনা সোনার মদিনা পাহাড় পরিমাণ যদি গুনাহগার যায় আসমানের জমিনের জায়গা পরিমাণ যদি গুনার পাহাড় নিয়ে মদিনা যায় কলে বেকল যদি মারা যায় জান্নাতি সাগরের ফানি পরিমাণ গুনা নিয়ে যদি মদিনা যায় মারা গেল দয়াল নবী বলতেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি আমি রসুল পাকের রওজা পর্যন্ত এসে যে জিয়ারত করতে পারলো তার উপর সুপারিশ করাটা আমি রসুলের উপর ওয়াজিব হয়ে গেছে কত বড় দয়াল নবী আমাদের নসিবে দন্ত কত বড় নুরুন নবী এ বাতেল গুলো চিনে নাই নবীর দুশ্মন গুলো দয়াল নবীকে এলম কালামের অভাব নাই দয়াল নবীকে নাসিনের কারণে তাদের এলম গুলো আল্লাহ জ্বালাই ফেললেন এই ঠিক নে এলম জ্বালাই ফেললেন শেষ করে দিলেন নুরুন নবী জিন্দা নবী আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন প্রত্যেক নবীরা রওজা মুবারকে জিন্দা টাইমলি নামাজও পড়েন ওয়া ইয়াহুজ্জুন টাইমে টাইমে হজ করেন ওয়া ইয়াসুমুন রোজা রাখেন হজ করেন নামাজও পড়েন রোজাও রাখেন উচ্চস্বরে বলুন এই নিয়ামত গুলো যারা পেয়েছেন তাদের তকদির পরিবর্তন হয়ে গেছে যারা রসুল বাগের জন্য ফানা হয়ে গেল তার জন্য কুল কায়নাত ফানা হয়ে গেল ঠিক না একটু জোরে বলেন না রসুল বাগের জন্য যারা ফানা হয়ে গেল তার জন্য কুল কায়নাত ফানা গনা ফানা ফানা